এভরিওয়ান, ওয়েলকাম টু মিউজিক বাজ। প্রতি শনিবার এবং শুক্রবারের মতো চলে আসলাম আরও একবার, এবং আমাদের সাথে খুব পছন্দের দুজন মানুষ আছে। অনেকদিন পর এই দুজনকে আমরা একসাথে আবারও পেয়েছি, বিচ্ছিন্নভাবে বিভিন্ন টাইমে পাওয়া গেছিল, কিন্তু একসাথে আসলে এই দুজনকে সব থেকে সুন্দর ফর্মে পাওয়া যায় এই দুজনকে। সো ওয়েলকাম টু মিউজিক বাজ, দেরি করবো না, আমাদের সাথে আছে জয় শাহরিয়ার। হ্যালো। হ্যালো, অনেকদিন পর দেখে ভালো লাগছে স্টুডিওতে। এবং আছে পারভেজ ভাই। হ্যালো। হ্যালো, অনেক অনেক দিন পরে, ওয়েলকাম ওয়েলকাম বোথ অফ ইউ। কেমন 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 কাটছে সবকিছু এখন, ইন দ্য নিউ নর্মাল কেমন কাটছে? ভালো, এই যে অনেকদিন পর মিউজিক বাজে আসলাম, তো এই জিনিসগুলি যেহেতু অনেকদিন পর শুরু হচ্ছে আস্তে আস্তে, তো সেটাই ভালো লাগে আর কি। রাইট। আর প্রায় সেই কি অবস্থা? পৃথিবী, ইউভ বিন ভেরি অ্যাক্টিভ, আমি যেটা ফেসবুকে দেখা যায়। সোশ্যাল মিডিয়া একটা এমন জায়গা আছে কেউ পালা থাকতে পারে না। হ্যাঁ, মানে এই পরিস্থিতিটা যখন শুরু হলো তখন ফার্স্ট ফিউ ডেইজ, তিন চার দিন বা এক সপ্তাহ এরকম একটা সময় আমরা সবাই খুব ফ্রাস্ট্রেটেড ছিলাম খুব। বাট বাই দ্য কোর্স অফ টাইম নিউ নর্মাল যে ব্যাপারটা, কাজ করছি আমরা যতটুকু সাবধানতা অবলম্বন করা সম্ভব, কিন্তু কাজ তো করতে হবে আসলে। সব কিছুর মানে সব কিছু মেনে নিয়ে শোয়ে নিয়েই আসলে কাজ করতে হবে, কাজ করে যাচ্ছি মেনে নিয়ে। অ্যাকচুয়ালি কি আমরা কি আছি, আমরা কিন্তু ফুল সুইং এ, ফুল ফোর্সে আমরা কিন্তু কাজ করে মেনে নিয়ে আছি বলতে বললাম যে ওই আমরা তো মানে ওই অভ্যাসটা তো আমাদের কখনোই ছিল না মাস্ক ইউজ করা, যদিও ঢাকা শহরে যে আবহাওয়া এবং ডাস্ট সব কিছু মিলে এমনি নর্মাল সময়েও কিন্তু আমাদের মাস্ক ইউজ করা উচিত উচিত, তো সেটা আমরা কেউই মেনটেন করতাম অলমোস্ট। হাত পরিষ্কার করার ব্যাপারটা এত ঘন ঘন, হাত অবশ্যই পরিষ্কার করতাম, অতটা নোংরা আমরা না কখনোই। বাট এখানে ফুল সুইং এর কথা যেটা, সেটা হচ্ছে ধরো এটা সত্যি আমাদের এখন শহরে বের হলে বা আমরা মোটামুটি সব জায়গায় কাজকর্মের জায়গা থেকে ঢাকা বলি বাংলাদেশ বলি ফুল সুইংই চলছে, কিন্তু আবার এটাও কিন্তু সত্যি আমাদের এরিনা কিন্তু ফুল সুইংয়ে চলছে না। এক্স্যাক্টলি, আপনার সাথে কথাও ছিল ধরো যে মার্ক শপিং মল খোলা আছে বা হয়তো বিভিন্ন জায়গায় হাজার হাজার মানুষের সমাগম হচ্ছে, কিন্তু 500 জনের বা 1000 মানুষের কনসার্টের পারমিশন কিন্তু এখন পাচ্ছ না বা দিচ্ছে না। এক্স্যাক্টলি, সেই জায়গা থেকে কিন্তু আমরা এমন একটা জায়গায় আছি, ফুল সুইং অনেক কিছু চললো এটা মেনে নিতেই হবে, আমাদের গান বা আমাদের এই ইন্ডাস্ট্রি এখনো ফুল সুইং এ শুরু হয় নাই। করোনার বা কোভিডের যেই একটা প্রভাব, সেই প্রভাবটা থেকে পুরোপুরি বেরিয়ে আমাদের ফুল সুইং আসতে আমার মনে হয় আরো বেশ কিছু সময় লাগবে। আমাকে আমার সাথে মানে এই লকডাউনের টাইমে তখন মানে অলরেডি বের হওয়া শুরু হয়েছে, তো তখন আমার এক ফ্রেন্ড বলেছিল যে মিউজিকের ব্যাপারটা কিন্তু সবকিছু নর্মাল হয়ে যাওয়ার পরেই যে শুরু হবে তা কিন্তু না। হ্যাঁ, তো এই এই বিষয়টা কিভাবে অ্যাকচুয়ালি আমরা হ্যান্ডেল করতে পারি, মানে কারণ মানে অনেকেই আপনারা দুজনই ইনফ্যাক্ট মানে ফুল টাইম মিউজিশিয়ানস, রাইট? সো আপনারা কিভাবে মানে পার্সোনালি কিভাবে সব কিছু করছেন এখন? এখন করোনার সময়টাতে আসলে প্রচুর গান কম্পোজ করা হয়েছে, মানে সামহাউ উই হ্যাভ টু সার্ভাইভ না এন্ড অফ দ্য ডে। সো আমার রেস্টুরেন্ট বিজনেস আছে, সেটা বন্ধ ছিল, এখনও পর্যন্ত বিজনেসটা নর্মাল হয়নি। মানুষের মধ্যে বাইরে খাওয়ার যে প্রবণতাটা এটাই কিন্তু অনেকটা কমে গেছে, তো তার ইম্প্যাক্ট ডেফিনেটলি দেখছি আমরা সবাই। এটা না আসলে কমানোর কোনো উপায় নেই আসলে, কারণ হচ্ছে কি আমি যেমন, আমি কিন্তু কমপ্লিটলি স্টেজ বেসড আর্টিস্ট, স্টেজ পারফরমেন্সের উপর বেস করে আমার অনেক কিছু ক্যালকুলেশন, অনেক কিছু ইকুয়েশন, হিসাব নিকাশ চলতো, তো ওই জায়গাটায় আমার এমন একটা সিচুয়েশন আমরা ছিলাম যে আমরা বাসায় যাবার সুযোগ পাচ্ছিলাম না। যখন লাস্ট নভেম্বর, এই নভেম্বরের আগের নভেম্বর থেকে, দ্যাট মিন্স 18-এর নভেম্বর থেকে, নট 18 অ্যাকচুয়ালি 19-এর নভেম্বর থেকে আমরা এত বিজি ছিলাম। সো মার্চের লকডাউনটার পর থেকে আসলে আগে সিনারিওটা একরকম ছিল আমাদের, আমরা আসলে হিসাব করছিলাম যে কীভাবে পুরো বছরটা, এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর বছরটা আমরা প্ল্যান করছিলাম, তার মধ্যেই করোনা পুরোটাই ভেস্তে গেল, করোনা বাবু হাজির। তো এটা না সহসাই নর্মাল হওয়ার কোনো সুযোগ নেই, কারণ আমরা তো ওই ম্যাস গ্যাদারিং না হলে আসলে আমাদের পারফরমেন্সটা হয় না,
এবং সবকিছু মিলিয়ে ধরো যে লাইভ তো হচ্ছেই না বা ওরকম বড় বড় মানে ওপেন কনসার্টসের জায়গা যেমন নাই, ঠিক তেমনিভাবে আমি যদি আমাদের গানের অন্যান্য দিকটাও ধরি, খুব সিম্পল ইস্যু, যেহেতু একটা অর্থনৈতিকভাবে একটা মন্দার বছর গেছে, যারা বিভিন্ন ধরনের কাজ করেন সব কাজই কিন্তু কমেছে। ধরো তোমার যিনি দুটো বিজ্ঞাপন বানাতেন সেই কি বলে প্রতিষ্ঠান হতো এবছর একটা বিজ্ঞাপন বানাচ্ছে, তার মানে কি ওইটার ব্যাকগ্রাউন্ড স্কোর আমরা যারা করতাম দুটো জায়গায় কাজ একটা হয়ে গেল। সব জায়গাতেই তাই আলটিমেটলি, যেহেতু পুরোটা ইন্ডাস্ট্রি মোটামুটি ক্ষতিগ্রস্ত, আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে আমাদের এনভায়রনমেন্টে এন্টারটেইনমেন্টটা আসে সবার শেষে, তো তাই আমাদের এই পুরো ব্যাপারটা ঠিক হবে সবার শেষে, আগে সব কিছু ঠিক হবে তারপর আমাদেরটা ঠিক হবে, এটা আমাদের মেনে নিতেই হবে। আমরা এর মধ্যে থেকেও চেষ্টা করেছি বা করছি যতটা পজিটিভলি নেওয়া যায়, যেমন আমরা হয়তো একটা বিশাল সময় ও যেটা বলল কম্পোজিশনস করেছে নতুন, একটা থিতু হবার সময় পাওয়া বা একটা নিজের সাথে নিজের বোঝাপড়ার সময় সেটা হয়তো আমরা সবাই পেয়েছি, নানানভাবে কিছু কিছু জিনিস হয়তো করা উচিত। যেমন আমি এই করোনাকালীন সময় আমার 106টা গানের কপিরাইট সার্টিফিকেট করেছি, তো এই যে সবগুলি এই গুছিয়ে নেওয়া, এই এই সব সিরিয়াল করা, মেনটেন, মানে ওই টোটাল যে এই প্রসেসটা, সো আমি হয়তো সেই সময়টা অন্য সময় নাও হয়তো পাইনি তো গত এত বছর ধরে। তো এই পজিটিভগুলি নিয়ে যখন নর্মাল হবে তখন ফুল ফ্লেজেডলি কাজ করতে হবে, তার আগ পর্যন্ত যদ্দূর যেভাবে ভালোভাবে কাজ করা যায়। এই হিসাবটা অ্যাকচুয়ালি আমার অ্যাকচুয়ালি আমি বুঝে উঠতে পারি না, সেটা হচ্ছে যে হিরোশিমাতে প্রবাবলি আবারও যেখানে ভূমিকম্প এবং পারমাণবিক যেই প্ল্যান্টটা আবার এক্সপ্লোড করলো সেখানে কিন্তু এন্টারটেইনমেন্টের ব্যাপারটাই কিন্তু আগে এসছে, কারণ ওরা বিশ্বাস করে যে আগে মানে উন্নয়ন তো ওটা হবে, মানে এই যে ধাক্কাটা সবাই খেয়েছে সেটা হবে, কিন্তু তার আগে মানুষের মুখে হাসি দিতে হবে, তার জন্য নানান রকম এন্টারটেইনমেন্টের নানান দিক থেকে, সেটা থিয়েটার ছিল, মিউজিশিয়ান ছিল, কনসার্ট হচ্ছে একদিন, সার্কাস হচ্ছে একদিন, নাটক হচ্ছে, মেলা হচ্ছে, হ্যাঁ, এই বিষয়টা কি মানে এটা কোনোভাবে বোঝানো যায় না আমাদের ইন্ডাস্ট্রিতে যে এই বিষয়টা কিন্তু অ্যাকচুয়ালি দরকার, গান অবশ্যই দরকার, গান ছাড়া তো মানে পৃথিবী একেবারে কালারলেস, ব্ল্যাক এন্ড হোয়াইট, হ্যাঁ, এটা কোনোভাবে কি বোঝানো যায় না? এটা সময়ের উপর ছেড়ে দেওয়া ছাড়া কোনো উপায় না, আমরা তো বলছি, আমরা তো চেষ্টা করছি, বাকিটা আসলে যার যার কাছে তো তার করতে হবে। আমি তুমি গান গাইতে ডাকলে আমরা কি গানটা গাইতে পারি, কিন্তু গান গাইবার ব্যবস্থা করা বা গান গাইবার পরিবেশ তৈরি করা তো আর আমাদের তিনজনের কাছে না, তো সেক্ষেত্রে তো আমরা নিরুপায়। তো যাদের যাদের কাজ, হ্যাঁ, তারা যদি সদয় দৃষ্টি দেন তাহলে সম্ভব। অবশ্যই, এতটা হতাশার দিকে আমরা না যাই, না যাই অনেরে। আমরা ওই 100 কতগুলো গান, আমি 106টা গান, 106টা ওই 106টা গান থেকে একটা গান শুনতে চাই। আচ্ছা, আমি 106টা গানের বাইরে নতুন গান শোনাই, ওই 106টা গান হলো রিলিজ গান। আচ্ছা আচ্ছা, সো যেটা আনরিলিজ, আমি এবছর আমার প্রথম যে অ্যালবাম সেটার 12 বছর হচ্ছে। আচ্ছা, সত্যি বলছি এক যুগ, তো আমার ইচ্ছা আছে আমার 5ম স্টুডিও অ্যালবাম এবছর করব, তো সেই অ্যালবাম একটা গান। আমার জানলা জুড়ে একটা আকাশে ঝুলছে নিজের মত, নিজের মত আমি পাঠিয়ে দিলাম তার ঠিকানায়, দুঃখ ছিল যত, দুঃখ যত, আমার দুঃখগুলো মেঘের ভেলায় যাচ্ছে ভেসে ভেসে, যাচ্ছে ভেসে, যদি ঝরতে পারে বৃষ্টি হয়ে তোমার আশেপাশে, তোমার পাশে, তুমি ভিজবে হয়তো আমার দুঃখ জলে ঠিকই, তবু তোমার আমার দূরত্বটা সর্বদা যে একই, তুমি ভিজবে হয়তো আমার দুঃখ জলে ঠিকই, তবু তোমার আমার দূরত্বটা সর্বদা যে একই, আমার জানলা জুড়ে একটা আকাশ ঝুলছে নিজের মতো, নিজের মতো,
আমি পাঠিয়ে দিলাম তার ঠিকানায়, দুঃখ ছিল যত দুঃখ যত। আশা করছি এই বছর মে মাসে, ওই যে বললাম মে মাসের 2 তারিখ বেরিয়েছিল 2009 আমি প্রথম আলবাম। তো আমার ইচ্ছা আছে এবছর মে মাসের 2 তারিখ আমার এত হিসাব করে, মানে আমি যেটা শুনেছি ইউর আ ওয়ার্কাহলিক মিউজিশিয়ান, এত হিসাব করে মনে রাখেন কি করে? এই মাসের এই জিনিসগুলো আমি বলতে পারবো, ধরো আমি আমার বিয়ের ডেট ভুলে যেতে পারি, আমার ফার্স্ট অ্যালবাম রিলিজের ডেট ভুলবো না, তোরটা সহ হ্যাঁ আরো দু একজনের টাও মনে বলতে পারবো। হ্যাঁ আচ্ছা, মানে ওর এপ্রিলের 6 তারিখ ওর প্রথম অ্যালবাম বেরিয়েছিল 2009 সালে পথ। কারণ কি আমরা আসলে এমনভাবে আমাদের মানে স্পেশাল কেন ওই প্রথম অ্যালবামটা, মানে আমরা এর আগে তো একটা অনেক দিনের জার্নি, ধরো আমাদের পরিচয় আমরা একই ইউনিভার্সিটির একই ডিপার্টমেন্টের, ও ওরা হচ্ছে আমাদের নবীনবরণ দিয়েছিল, তো সেখান থেকে ওই যে ক্যাম্পাস ডাকসু স্বপ্ন দেখা, সো ফার্স্ট অ্যালবামটা ইজ ভেরি স্পেশাল। ওর পরের অ্যালবামগুলির ডেট আমার মনে নাই, আমার জন্য আমি প্রত্যেকটা অ্যালবামের ডেট বলতে পারবো কোন দিন আমার অ্যালবাম রিলিজ হয়েছে এখন পর্যন্ত, যেহেতু অনেক অ্যালবাম নাই, হয়তো 30টা অ্যালবাম হলে পারবো না, কিন্তু ওরটা যেন আমার মনে আছে ওর পয়লা বৈশাখে বেরিয়েছিল, আমার অ্যালবামটা পয়লা বৈশাখে বের হওয়ার কথা, যেহেতু বৈশাখে অনেক অ্যালবাম বের হয় তখন জি সিরিজ বললো তোমার টিকটা 1 মাস পরে ছাড়ি অনেক অ্যালবামের ভিড়, ফলে বৈশাখে না বেরিয়ে আমারটা বের হলো হচ্ছে মে মাসের 2 তারিখ, ওটা বেরিয়েছিল এপ্রিলের 6 তারিখ রেজার্ভেশন থেকে আমাদের জি সিরিজ থেকে। ফুল রেজিস্টার বসে আছে একদম 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 পায়েসের কাছে আসি, যে গান তো থেমে থাকেনি বললেন কারোরই, মানে ওই মানে শুধুমাত্র গানই চলছিল এক্স্যাক্টলি শুধুমাত্র, রাইট, কি 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 করা হলো একটু শুনি। অনেক কিছু করেছি এর মধ্যে, কোলাবোরেশনস তো মানে হয়েছে, হ্যাঁ কোলাবোরেশন হয়েছে অনেকগুলো, আমি আক্স বেশ কিছু গান করেছি, আমার ফ্রেন্ড আছে জাকারিয়া ওর একটা গান করেছি, একটা কর্পোরেট কোম্পানিতে আছে অনেক বড় একটা পদে, ওর লেখা একটা গান করেছি, ওর সাথে আমি ভিডিও বানাইছি ওর গানের, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি একটা নতুন, এগুলো সব রিলিজড রিলিজড কথা বলছেন মানে যেগুলো কাজ করেছে না রিলিজ আনরিলিজ মিলেই, আমার ছাদেই শুট করলাম একটা একটা ম্যাশআপ ইদিগুলোকে করেছিলাম, রাতভার সঙ্গে কাজ করছি বেশ কিছু, লকডাউনের মধ্যেই আমরা ভিডিও তৈরি করেছি 12টা অ্যাটলিস্ট, আচ্ছা ওয়াও, এবং একদম প্রপার দূরত্ব মেনটেন করে একদম সব সম্পূর্ণ নিরাপত্তা ব্যবস্থার মধ্যে থেকে আমরা করেছি এবং আমরা কেউ আক্রান্ত হইনি, এই তো কাজ কাজটাই আসলে করতাম শুধু, আর আসলে কোনো কিছু ছিল না, এখনো তাই করছি, মানে সম্পূর্ণ মনোনিবেশ করা গেছিল বোধহয় না, একদম আসলেই, এবং এর মাঝখানে ওই যে ও যেটা বললো যে নিজেকে খোঁজা বা নিজেকে একটু বোঝা, নিজেকে একটু সময় দেয়া, এই জিনিসগুলো না আসলে একটু দরকার ছিল, একটা প্ল্যান করা এবং এরকম একটা ধাক্কাও কিন্তু দরকার লাইফে, মানে সারা পৃথিবীতে একদম একদম কমপ্লিটলি নতুন একটা একেবারে, মানে এটাকে আমরা কি জানুয়ারি মাসে ভাবতে পারতাম বা ফেব্রুয়ারি মাসে, এটা আনবিলিভেবল, মানে আমরা যখন জানছি যে করোনা এসেছে এরকম ভাইরাস এর আগেও তো এসেছে ভেবেছে যে সার্স, আমি বিশ্বাস আমি বিশ্বাস করছিলাম না সার্স ইবোলা অনেক কিছুই তো ছিল, যেমন আমার ওই মার্চের 8 তারিখে একটা আমি একটা ফেস্টিভ্যালে যাওয়ার কথা ফিলিপিন্সে, এশিয়া ইউরোপ ফাউন্ডেশন থেকে আমি একটা ফেলোশিপ পেয়েছিলাম ওয়ান্ডারল্যান্ড মিউজিক ফেস্টিভ্যাল, তো সেটা আমি যেতে পারলাম না, এবং আমি এমনভাবে প্ল্যান করেছিলাম যেহেতু ওটা ছিল 7-8 তারিখ মার্চে, আমি 5 তারিখ লাকিলি পেয়েছিলাম স্কর্পিয়ন্স আর হোয়াইট স্নেক সিঙ্গাপুরে, মানে ইট ওয়াজ লাইক আমি এত এক্সাইটেড ছিলাম যে আমি 4 তারিখ যাবো, 5 তারিখ হোয়াইট স্নেক আর কী বলে স্কর্পিয়ন্স দেখবো, 6 তারিখ ফিলিপিন্স যাবো, ওখানে অনেক দেশের মিউজিশিয়ানসরা আসবে, 7-8 একটা ফেস্টিভ্যাল অ্যাটেন্ড করবো, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবো, এন্ড অফ দি ডে কিছুই তো হলো না, সো এটা তো একেবারেই আনএক্সপেক্টেড, এবং সেদিক থেকে কি কোনো নোটিফিকেশনস আসছে যে এটা পরে হবে বা কোনো প্রমিস এরকম কিছু নেই, না এটা তো ইয়ারলি, তো যেমন মানে এটা খুব দুঃখজনক এই যে গ্র্যান্টের এই যে টাকা ফেরত দিতে হয় কারণ যেহেতু এটা হয় নাই, রাইট, সো এবং সবচেয়ে বড় কথা ফেস্টিভ্যালটা তো আর এখন পর্যন্ত হচ্ছে না, এটা এক্সটেন্ড করেছিল ডেট টিল ডিসেম্বর 31st,
এখনো যে সিচুয়েশন ওয়ার্ল্ড ওয়াইড এরকম হরতন কারণে, তো হোপফুলি নেক্সট টাইম যদি হয় নেক্সট ইয়ার, তখন হয়তো আবার অ্যাপ্লাই করলে যদি কপালে থাকে হয়তো আমরা সেই আশায় থাকবো, সেটা সেই নিউজটা যেন মিউজিক বাজার আসে সেটা যেন আমরা চেষ্টা করবো। সো পারস ভাই একটা গান আমরা একটু শুনতে চাই। ওকে, আমার টিএম রেকর্ডসের জন্য কাজ করছি, তো তাপস ভাইয়ের লেখা সুর করা একটা গান রিলিজ পাইনি এখনো, গানমালা টেলিভিশনে একটু একটা প্রোমো চলছে, সেই গানটা একটু চেষ্টা করি। হারালে পাবি রে মন, খুঁজে দেখ কে তোর আপন, হারালে পাবি রে মন, খুঁজে দেখ কে তোর আপন, খুঁজিলে পাবি রে তুই অমূল্য রতন, খুঁজে দেখ পাবি রে তুই হারানো সে ধন, হারালে পাবি খুঁজে দেখ কে তোর আপন, খুঁজিলে পাবি রে তুই অমূল্য রতন, খুঁজে দেখ পাবি রে তুই হারানো সে ধন। লেখা সুর তাপস ভাইয়ের, এবং এই গানটার সবচেয়ে মজার একটা ব্যাপার হলো যেটা, এই গানটা একটা বিশেষ মোমেন্টে মাথায় এসেছিল আমাদের, আমরা সবাই একটা খুব ক্রিটিক্যাল একটা কন্ডিশনের মধ্যে, আমরা খুব ওয়ারিড টেন্সড আমরা সবাই। তাপস ভাই বললেন লিভ ইট, গিটার দাও, তো খুব ইন্টেন্স একটা সিচুয়েশন ছিল তখন। এই গানটা আসলো এবং একটু লাইক 5 to 10 minutes এরকম একটা সময় গান তৈরি হলো, পরদিন ভিডিও করলাম, একটা প্রোমো আপলোড হলো, এরকম ছিল আসলে বিষয়টা। সো খুব একটা মেমোরেবল একটা সময় ছিল এটা। গানটার টাইটেলটা কি জানো? হারালে পাবি রে মন। হারালে পাবি রে, অ্যাভেলেবল ইন ইউটিউব এন্ড নট ইয়েট। আচ্ছা, এটা ফুল ভার্সন রিলিজ না? ফুল ভার্সনটা রিলিজ না, একটা প্রোমো চলছে গান বাংলাতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ফ্যান্টাস্টিক, একটা নেগেটিভ এনার্জি থেকে পজিটিভ কিছু বের করে আনা। এটাই এটাই আমাদের কাজ, কেউ যদি এটাকে কন্ট্রিবিউশন মনে করে থাকেন আমি অনুরোধ করব এই জিনিসটা দেখার আমাদেরকে। আমরা মিউজিশিয়ানরা আসলেই কিছু কিছু ক্ষেত্রে মানে মানে একটা পর্যায়ে কিন্তু এক ধরনের সবার ভিতরে একটা ফেস্টিভ্যাল কাজ করছিল, যে বাসায় আছি সারাদিন ফ্যামিলির সাথে, এক ধরনের ইয়ে করছিলো, তারপরে সবাই ডিপ্রেসড হয়ে গিয়েছিলো। কিন্তু আমি কিন্তু আই ডাইভ ইন টু মানে পুরোপুরি ইনস্ট্রুমেন্টের ভিতরে ঢুকে গেছিলাম আমি। হ্যাঁ, সো মানে আমি যদি বলি মানে এক ধরনের কিন্তু মিউজিশিয়ানরা আমরা ইনস্ট্রুমেন্টগুলোকে পেয়ে আমরা এক ধরনের প্রিভিলেজ। ট্রু, ভেরি ট্রু। হ্যাঁ, সো দিস ইজ অ্যাকচুয়ালি প্রিভিলেজ না, আমি বলবো ব্লেসিং অ্যাকচুয়ালি। সো ইফ উই আর ব্লেসড, আমরা আপনাদের সবাইকে এন্টারটেইন করে উই ক্যান ইউ নো গেট ব্যাক টু আওয়ার নর্মাল লাইফ। এভাবে অফকোর্স আমাদেরকে কিছু লিমিটেশনে থাকতে হবে। এনিওয়ে, জয় ভাইয়ের কাছে আসি, যে রিসেন্টলি বোধ হয় রিসেন্টলি কি ভিডিও প্রোডাকশন কোম্পানি দেয়া হয়েছে? ভিডিও বেসিক্যালি যেটা হয় আমার কাজগুলি বেশ আগে থেকেই করছি, আর আজব যেহেতু আজব রেকর্ডস হিসেবে কাজ করছে 2013 থেকে, এটা ইটস বিন অ্যারাউন্ড 8 years, এপ্রিলে হবে আমাদের 8 বছর। আর ভিজুয়াল প্রোডাকশন করছি সিরিয়াসলি 2016-17 থেকে, তবে বাইরের কাজ কম করতাম আগে, আগে যেটা হচ্ছে আজবের কাজ বা আমার নিজের কাজগুলি করতাম। তো রিসেন্টলি গত 1-2 বছর ধরে বাইরের কাজগুলো করছি, আজব কারখানা নামে করছি। আজব কারখানা, রাইট। আজবের ব্যানারে কি কি আছে? একটা রেকর্ড লেবেল তো আছে, আজব রেকর্ডস রেকর্ড লেবেল, আজব কারখানা থেকে এরকম ভিজুয়াল প্রোডাকশনস
বা কিছু আর্টিস্ট ম্যানেজমেন্ট বা এই ধরনের কাজগুলি, মানে অন্যান্য কাজ যেগুলি আছে অন্যদের সাথে টাই আপ করে যেগুলি করা যায়, যেহেতু আজব রেকর্ডস তো শুধু নিজেদের আর্টিস্ট ম্যানেজমেন্ট বললেন, হ্যাঁ এটা একেবারে সেটাও বেসিক্যালি আজব রেকর্ডসে যে আর্টিস্টরা তাদের ক্ষেত্রেই আমরা মূলত করি শোজ এন্ড আদার স্টাফস, বা যদি একটা প্ল্যানিং নেক্সট ওয়ান ইয়ার প্ল্যান এ ধরনের কিছু কাজ। আর এই তো, আর এই এই আমি রিসেন্টলি শুরু করেছি এই গানের বাইরে যদি বলি, আমার যেহেতু প্রিন্টিং খুব কাছের, লেখা বই এগুলি আমার খুব পছন্দ, সো আজও প্রকাশ নামে কাজ শুরু করেছি। হোপফুলি এই যে মেলা তো এবার পেছালো, মার্চ মাসে শুরু হবে, হোপফুলি সেখানে লঞ্চ করব আজও প্রকাশ। আচ্ছা এইখানে সিন্স আজও রেকর্ডস যেটা, এটা তো 2013 থেকে চলছে, এটা এই লকডাউনে কিন্তু মানে মানে লকডাউন থেকে এখন পর্যন্ত চলছে কিন্তু অনলাইন রিলিজ, এবং যার যার ফেসবুক পেজ এবং প্রোফাইলে যার যার ইউটিউব চ্যানেলে রিলিজগুলো হচ্ছে, হ্যাঁ এটা কি মানে ফিউচারে ইন দ্য লং রানে এটা কতখানি মানে এই মিউজিক সিনের জন্য কতখানি জিনিসটা ফ্রুটফুল কিংবা কতটা হিন্ডারেন্ট? না আসলে এখন তো মানে আমি জিজ্ঞেস করছি ফ্রম আ রেকর্ড লেবেলস পারসপেক্টিভ, অডিও রিলিজ তো এখন আলটিমেটলি ডিজিটাল মাধ্যমেই হবে, তো ডিজিটালি যেতে হবে, সেক্ষেত্রে সোশ্যাল মিডিয়া একটা বিশাল ভূমিকা রাখবেই। আর আমাদের স্ট্রিমিং সাইটসগুলো তো কাজ করছে প্রায় 4-5 বছর ধরে, হয়তো আমরা এখনও যেই পর্যায়ে যাওয়া উচিত ছিল বা যতটুকু দরকার সেটা হয়তো আমরা এখনও করে উঠতে পারি নাই, সেটা আমি বলবো ট্রাইপার্টি আসলে আমরা যার যার জায়গা থেকে হয়তো কাজ ঠিক মতো করতে পারি নাই, সেটা যারা স্ট্রিমিং সাইটসগুলি চালাচ্ছেন, আমরা যারা মিউজিক করছি এবং যারা শুনছি, তিন পক্ষই হয়তো তাদের জায়গা থেকে ঠিকঠাক মতো আউটপুটটা দিতে পারেনি বলে টোটাল রেজাল্ট আমরা পাই নাই, কিন্তু ওইটাই আলটিমেটলি কিন্তু অডিও কিন্তু এখন স্ট্রিমিং বেসড, অডিও কিন্তু আসলে সিডি ক্যাসেট হবে না। আমি বলছি যে একটা মানে রেকর্ড লেবেলের আন্ডারে আমি আসলাম, এসে সেটার থেকে আমি অ্যাডভান্টেজ অ্যাকচুয়ালি অ্যাজ অ্যান আর্টিস্ট আমি কোনটা? না ইটস বোথ ওয়ে, এটা কিন্তু সারা পৃথিবীতেই আছে, যে কোনো দেশেই, এটা শুধু গানের ক্ষেত্রেই না, যে কোনো দেশেই মিউজিশিয়ানসরা ইন্ডিপেন্ডেন্ট আর্টিস্ট হিসেবে কাজ করবেন, এটা করে। এটা যেমন বাইরে এখন ইউনিভার্সাল রেকর্ডস বব ডিলানের টোটাল ক্যাটালগও যেমন কিনে নিচ্ছে, আবার এরিক ক্ল্যাপটনের অ্যালবাম উনি নিজেই বুশবান্স রেকর্ডস ওনার অ্যালবাম ওনার লেবেল থেকে আসে, সো দুটোই হতে পারে, কোনোটাতে কোনো মূল কথা হচ্ছে মূল কাজটা ঠিক মতো হওয়া, সেই ইকোসিস্টেমটা থাকা। তো এটা অনেকের ক্ষেত্রে অনেকে আছে অনেক প্রোঅ্যাক্টিভ, তো সেক্ষেত্রে হয়তো সে যদি মনে করে নিজেই নিজেরটা মেনটেন করতে পারবে, ইটস ফাইন, এটা অনেক হচ্ছে বাইরে, আমাদের দেশেও এরকম অনেকেই করেছে। ইনফ্যাক্ট আজব রেকর্ডস তো আসলে ওভাবে হতো না, আমি তো শুরু করেছিলাম নিজের কাজ নিয়ে সেভাবেই শুরু, তারপর হয়তো পারু বললো তাহলে, যেমন আমাদের প্রজেক্টের অ্যালবাম আমরা করলাম, তো ওর হয়তো একটা সিঙ্গেলস হবে তো সেটা করলাম, বা হয়তো ওরকম কোনো ফেলো মিউজিশিয়ানস বা ভাই আচ্ছা তাহলে অন্য কোথাও যাওয়ার চাইতে অন্য অনেক ধরনের হ্যাজার্ডস থাকে, একটা খুবই কি বলবো আপত্তিকর এগ্রিমেন্ট সাইন করতে হয়, তো সেগুলির বদলে নিজেদের মতন করে করলাম, তো সেই জায়গাটা তো ইটস ওপেন ফর অল, সো সেই ক্ষেত্রে কিছু ক্ষেত্রে একটা প্রাতিষ্ঠানিক রূপ থাকলে অনেক বেশি ইজিয়ার টু রিচ সার্টেন থিংস, হ্যাঁ প্রপারলি, যেমন বিশটা মেইল করতে হবে, হ্যাঁ বিশটা মেইল করতে হবে, ধরো প্রেস রিলিজ যাবে বা হয়তো একটা প্রপার চ্যানেল সব কিছু, এই বিষয়গুলো হয়তো একটা প্রাতিষ্ঠানিক জায়গা থাকলে ভালো, কিন্তু আবার অনেক ক্ষেত্রে শিল্পীরা ইন্ডিপেন্ডেন্ট আর্টিস্টদের আসলে সময়, কারণ এখন তো আসলে ওই যে বাসের ছাদে করে কি বলে ঠাকুর গায়ে সিডি পাঠাতে হচ্ছে না, তো সেই জায়গা থেকে ইটস এটা এখন অনেক ইজিয়ার, যারা ইন্ডিপেন্ডেন্ট আর্টিস্ট তারা নিজেদের মতন কাজ করবেন, সেটাই খুব স্বাভাবিক। স্পিকিং অফ প্রজেক্ট, যে হোয়াট অ্যাবাউট হোয়াট ইজ গোয়িং অন উইথ দ্য ব্রাদারহুড প্রজেক্ট? ব্রাদারহুড প্রজেক্ট এটা খুব নামটা কিন্তু আমার কাছে খুব ইটস এ ভেরি ক্যাচি নেম, খুব চমৎকার একটা নাম ছিল, এটা থেকে কিছু কিছু অ্যাকচুয়ালি হলে কিন্তু মজা হতো দরকার। আমি ব্রাদারহুড প্রজেক্টে যেটা হচ্ছে কি, আমরা তো বেসিক্যালি ব্রাদারহুড প্রজেক্টে আমাদের নিজেদের যে কাজ তার বাইরে গিয়ে কিছু এক্সপিরিয়েন্স বেশি করি, এবং আমরা ইউজুয়ালি তো কভার খুব কম করি, আমাদের যার যার ক্যারিয়ার তো আমরা নিজেদের গান নিজেরা বানাই নিজেরা করি, তো ব্রাদারহুড প্রজেক্টে আমরা করেছিলাম এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আমরা আমাদের পছন্দের গানগুলো আমাদের রেন্ডিশনে করব, তো সেক্ষেত্রে আমরা দুটো অ্যালবাম করেছি, 2012-তে একটা, 12-12-12-তে, আর তারপর 2015-তে একটা, সো 5 বছর একটা গ্যাপ পড়েছে, ইটস ট্রু। আমরা লাইভ অনেক পারফর্ম করেছি কিন্তু হয়তো স্টুডিওতে ঢোকা হয়নি, আমরা একটু কনফিউজ, আমরা কি আসলে ওই কাভারেই থাকবো নাকি মৌলিক করবো, আবার মৌলিক করলে তো আমরা তো কাজ করছি মৌলিক, তাহলে
আলাদা কি করব সেটা করতে না পারলে তো আসলে এটা কোনো মানে নাই। তার আমার সোলো অ্যালবামের দুটো গানে যদি মনে হয় ব্রাদার প্রজেক্টে দুজনের দুই অ্যালবাম থেকে দুইটা দুটো গান মিলে একটা ব্রাদার প্রজেক্টে অ্যালবাম করতেই পারে। যেমন টু বি ফ্র্যাঙ্ক, আজও রেকর্ডসেই আমার সিঙ্গেলস আছে যেগুলি কোনো অ্যালবামে নাই, ওর সিঙ্গেলস কোনো। আমি কিন্তু চাইলে ওই যে যখন সবাই বলে অ্যাক্টিভিটি, খুব ইজিলি যে তিনটা তিনটা ছটা গান মিলে ব্রাদার প্রজেক্ট কভার করে ছেড়ে দিতে পারি, কিন্তু ওইটা তো আসলে আমরা তো জানি হোয়াট উই আর ডুইং, এইটার কোনো মানে নাই। অনেস্টিটা থাকলো না আসলে, মানে ব্রাদারহুড প্রজেক্টের একটা আলাদা একটা প্ল্যাটফর্মটা কেন আসলে? হ্যাঁ, সো এটা তো ব্যাপারটা জাস্টিফাইড হলো না আসলে যদি আমরা এভাবেই করে ফেলি। সো আমরা আমরা ব্রেন স্টর্মিং করার চেষ্টা করে যাচ্ছি, মানে ব্রেন স্টর্মিং করছি যে নতুন কি করা যায় সেটা নিয়ে। জিনিসটা জাস্ট ওই যে মানে ডিসাইড করাটা হচ্ছে বিষয়, আমরা ওইটা যখন ডিসিশন চলে আসবো দেন আমাদের আসলে ইমপ্লিমেন্ট করতে, আমি এটা প্রমিস করতে পারি এটা বছর দুই এক সময় লাগবে না, ওটা হয়ে গেলে আমরা ছয় মাস এক বছরে আমি অ্যাকচুয়ালি দর্শকদের বলতে চাই যে এই নিটিগ্রিটিসগুলো কিন্তু আসলে অনেক ইম্পর্টেন্ট, ছোটোখাটো কিছুই না। আমার গিটারটা ইতে টিউন, ওনারটা ডিসার্পে টিউন, আমরা কবে একসাথে ইতে আসবো ডিসার্পে আসবো, এই বিষয়গুলো কখন একসাথে হবে, এই বিষয়গুলো কিন্তু আসলে ইম্পর্টেন্ট। নাহলে কোলাবোরেশনের যে জিনিসগুলো, মানে আমি জাস্ট বলছি যে ছোটোখাটো ডিটেলগুলো এগুলো দরকার হয়, এবং সেটা কিন্তু আমি যেটা বললাম আমাদের কিন্তু আমাদের প্রজেক্ট নিয়ে আমরা এই জায়গায় কনফার্ম। আমরা নেক্সট যদি স্টুডিও বেস কাজ করি, যেমন লাইভ তো আমরা করছি, লাইভ যদি পরশু দিন শো আসে আমরা করবো, কোনো সমস্যা নেই, কারণ আমাদের আগের গান আছে, নিজেদের গান আছে, যেভাবে করি। কিন্তু আমি যদি স্টুডিও প্রজেক্ট করতে চাই, দেয়ার হ্যাজ টু বি মানে একটা ভ্যালিড রিজন যে এই কারণে আমরা এই কাজটা করলাম, শুধু দুজন যা যা করছি সেটা করার জন্য তো আমরা ব্রাদার প্রজেক্ট করি নাই। তো সেই জায়গায় একটা নতুন কিছু বা একটা ডিফারেন্ট কিছু করতে চাই, সেটা যখন আমরা মোটামুটি নিজেরা মানে নিজেদের কাছে পরিষ্কার হবে হ্যাঁ এটা করা যায়, দেন উইল ডু ইট। কারণ এন্ড অফ দি ডে আমরা কিন্তু একসাথে ঠিকই প্রচুর সময় কাটাই, বা আমার যে কোনো প্রজেক্ট কিন্তু ওর সাথে আলাপ করতেছি, ও আমাকে জানাচ্ছে, মানে ইটস দেয়ার। ইভেন বললাম তো এর মধ্যে কিন্তু আমার যেমন আজব থেকে ওর গান আমি করেছি, ওর অন্য গান এসছে, সেগুলি কিন্তু হচ্ছে, কিন্তু সেগুলি কিন্তু কোনোটাই আমরা বলি না এটার ব্রাদারহুড প্রজেক্টের কাজ। তো সেটাই দেখা যাক কবে হয়। হ্যাঁ, চাইলে দুম করে বলেই ফেলা যায় যে ব্রাদারহুড প্রজেক্টের কাজ রিলিজ হচ্ছে। আমি বললাম তো আমি চাইলে পরশুদিনই অ্যালবাম রিলিজ করতে পারি, মানে আই হ্যাভ মানে মোর দ্যান এনাফ কন্টেন্টস। আজবি সিঙ্গেলস ছাড়া আছে, ওর যদি আমি যোগ করি পাঁচ সাতটা আছে যেগুলি কোনো অ্যালবামে নাই, আমারও আছে। তো চাইলে একটা আট গানের অ্যালবাম পরশুদিন রিলিজ করা যায়, তাহলে একটা কভার করতে হবে, কভার করে লোগোটা বসে দেবো, একটা নাম দিয়ে দিব। তো এটা তো আসলে মানে ইটস নট দ্য ওয়ে উই ওয়ান্ট টু ডু ইট, রাইট? কন্টেন্ট যেহেতু আছে, সো আমরা একটা, সিন্স উই টকিং অ্যাবাউট ইট, আমরা ব্রাদারহুড প্রজেক্টের একটা গান শুনতে চাই। গা আছি এ করি, দুজন মিলে গাইতে পারবো, হ্যাঁ ভালো চলবে করি। আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে, ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো, ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো, দিও তোমার মালা খানি হে, দিও তোমার মালা খানি বাউলে রে মনটারে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। উষে রাখে যেমন ঝিনুক হলো সের আবরণে মুকুতার সুখ, রাখে যেমন ঝিনু খোলো সেরা বরণে মুখ তার সুখ, তেমনি তোমার গভীর চলা হে, তেমনি
পথ ধরে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। কতগুলো কভার করা হয়েছিল আমাদের? দুই অ্যালবাম মিলে গান আছে 14টা, তার মধ্যে দুটা মৌলিক, 12টা কভার। কার কার করা হয়েছিল কভার? রুদ্র এই গানটা আছে, শচীন কর্তার গান আছে, লালন সাজির গান আছে, জালাল খার গান আছে, জসীমউদ্দিনের গান আছে। এটা বোধহয় ওই সময় মানে অ্যালবামের শেষ দিক, একদম শেষ, শেষ দিক, একদম শেষ। বললাম তো 15তে আমাদের যেটা বেরোয় তানা নানা, ওটা একদমই ফোক ছিল, 7টা গান। আর 12-12তে যেটা পারে ওখানে শচীন কর্তার গান ছিল, এই যে রুদ্র গান ছিল, দুটো মৌলিক গান ছিল। সব মনে হয় ইউনিভার্সিটি ক্যাম্পাস থেকে প্ল্যানিং হয়েছে, মানে ক্যাম্পাসে তো প্ল্যান করে গাই নাই, পরে ক্যাম্পাসের গুলিকে নিয়ে প্ল্যান করে করা হয়েছে। আপনাদের অ্যাকচুয়ালি মানে ক্যাম্প, সিন্স উই টকিং অ্যাবাউট ক্যাম্পাস, এই মানে পরিচয়টা কিভাবে কি মানে বড় হয়ে ছোট হয়ে এইভাবে কিভাবে হলো? আমাদের ইন্টারন্যাশনাল রিলেশনস ডিপার্টমেন্টের আমরা দুজনই, তো যখন ফার্স্ট ইয়ার আসে তখন ঠিক আগের যে ব্যাচটা সেই ব্যাচটা মেইনলি দায়িত্বে থাকে, নবীন বরণের সিনিয়ররা দায়িত্বে থাকেন, বাট ওই ওরা অ্যাক্টিভ থাকে একদম মাঠে, মাঠকর্মী। তো আমরা যখন অ্যানাউন্সমেন্টে গেলাম তখন অনেকে ইন্টারেস্টেড হইলো, ইন্টারেস্ট দেখালো যে আমরা পারফর্ম করতে চাই। তো রিহার্সালে যখন আসলো তখন আমি নোটিস করলাম ওকে প্রথম একটা ব্যাপারে, সেটা হচ্ছে সবাই কিন্তু কভার করছিল গান, মানে ওদের ওদের ব্যাচে এরকম আরও বেশ কজন আর্টিস্টই ছিল যারা গুড পারফর্মার, মিউজিক নিয়ে কাজ করার ইচ্ছা আছে কিন্তু কভার গান করছে, অন্যের গান করছে। বাট হি ওয়াজ দ্য গাই উই ফাউন্ড যে ও ওর ব্যান্ডের গান করবে। তো স্বাভাবিকভাবে আমরা একটু দুশ্চিন্তায় ছিলাম যে ব্যান্ডের গান করবে, কী গান করবে, কী করবে, কীভাবে করবে, বাট ইট ওয়াজ গুড, রিয়েলি গুড। এবং ওর মধ্যে না সবসময় আমরা ওই ব্যাপারটা দেখতাম যে নিজের গান করার ব্যান্ডের যে ব্যাপারটা না, যেহেতু অনেক বছর ধরে ব্যান্ড করা একটা মানুষ, ওই যে আমি সবসময় সোলো আর্টিস্ট ছিলাম, হ্যাঁ আমি সেশন প্লে করতাম, এখনও করি। তো আমার শুরুটা 2001 সালে, মানে ইউনিভার্সিটির একদম শুরু থেকেই আমার শুরু। তো ও আবার ওই জায়গাটা ছিল না একদমই, ও বরাবরই একদম নিজের গান নিয়ে, নিজের ব্যান্ড নিয়ে মার্চ করতো সবসময়। ওই জায়গা থেকে আসলে আমাদের এই ডিফারেন্সেসগুলো না, এই পার্থক্যগুলো আমাদের ইন্টিমেট হতে অনেক বেশি হেল্প করেছে আমার আমার মনে হয়। কারণ আমি ওর কাছে কিছু জিনিস পেতাম যেগুলো আমার নেই, ও আমার কাছে কিছু জিনিস পেত যেগুলো ওর নেই আসলে, ল্যাকিংগুলো। তো আমাদের মধ্যে ব্রাদারহুডটা কিন্তু সেই ওইখানে, ওর ফার্স্ট ইয়ার আমার সেকেন্ড ইয়ার থেকে, মানে অপশন দুটো ছিল, এক হচ্ছে একটু দুই ধরনের হলে হয় কি, একটা দূরত্ব তৈরি হয়, মানে ও আমার টাইপের না, মানে আমরা হলো কি দুটো ব্লেন্ড করে, ওর যেটা ওর কাছে অনেক কিছু আমি জানতে পারছি যেটা আমি এভাবে জানবো না, বা আমার অনেক কিছু হয়তো ওর ভাল লাগছে সেটা হয়তো ও করতে পারছে না কিন্তু ও সেটাকে খুবই অ্যাডমায়ার করে। এবং আমাদের যেটা ছিল আমাদের ডিপার্টমেন্ট, যেমন সুমিয়াপু কিন্তু আমাদের ডিপার্টমেন্টের চিরকুটের, সো আমরা যখন তখন সুমিয়াপু স্টুডেন্ট ছিল, আমরা হলো কি দুটো ব্লেন্ড করে, ওর যেটা ওর কাছে অনেক কিছু আমি জানতে পারছি যেটা আমি এভাবে জানবো না, বা আমার অনেক কিছু হয়তো ওর ভাল লাগছে সেটা হয়তো ও করতে পারছে না কিন্তু ও সেটাকে খুবই অ্যাডমায়ার করে। এবং আমাদের যেটা ছিল আমাদের ডিপার্টমেন্ট, যেমন সুমিয়াপু কিন্তু আমাদের ডিপার্টমেন্টের চিরকুটের, সো আমরা যখন তখন সুমিয়াপু স্টুডেন্ট ছিল, তারপর সোয়েব ভাইয়া ছিল গিটার বাজায় এমিক দলের, সোয়েব ভাইয়া ওদের ব্যাচের, সো আমাদের ওই এনভায়রনমেন্টটা ছিল যে একটু ডাকসুতে আড্ডা মারা, নিজের গান করা, বা আমি একটা গান করলাম ওকে শোনাইলাম, বা ওরা নতুন কী গান করছে, ওরা শো করতে যাবে একটু সাথে চলে গেলাম, সো এই জিনিসগুলি ছিল, মানে এটা বড় হয়ে আসছে আর কি তখন থেকেই। হ্যাঁ আমাদের আমাদের ওই ওই লাইফটা ওয়াজ ফুল অফ ফান, ফুল অফ গান, ফুল অফ মাস্তি, মানে ওই একই টাইমে শুভ ভাই কিন্তু একই টাইমে ক্যাম্পাসে, ডিরক্সের শুভ ভাই, শুভ ভাই কিন্তু ওই আমাদের আমাদের আমরা সব সবাই একই সার্কেলের আসলে, মানে ডাকসুতে আড্ডাটা তো অন্য ডিপার্টমেন্টের লোকজন থাকতো, তো ওইটা ওয়াজ মানে হেভিলি রান বাই আয়ার, কারণ আমি ও সৈয়ব ভাই তিনজন আয়ারের, সুমিয়াপু কিশোর দা ওনারাও ছিল আয়ারের, আর এরকম শুভ ভাই ছিলেন, তারপর বিপু ভাই ছিল, একোস্টিক একটা ব্যান্ড ছিল, রাজু ভাই ছিল একোস্টিকের,
সো এরকম আমরা অনেকেই ছিলাম, ইভেন এখনকার যে রাজু ভাই সহজিয়ার, উনিও ক্যাম্পাসে প্রচুর যাওয়া আসা করতেন, সো এরকম আরও অনেকেই ছিল মানে মিউজিকের আশপাশের। আমরা একটা শো করে ফেললাম, বিষয়টা এরকম ছিল, মানে আমরা এরকম এনথুজিয়াস ছিলাম এবং ওই গানের মধ্যে একটা বেঁচে থাকার গল্প ছিল আর কি। চমৎকার চমৎকার, সেইখান থেকে নিয়ে এখনো চলে আছে, দিস ইজ ভেরি কমেন্ডেবল। একটু মানে পারভেজের কাছে আরেকবার আসবো, সেটা হচ্ছে যে জয় ভাই যেমন মানে এই যে 106 মানে আরো কটা গান করা হয়েছে 106টার রেজিস্টার করার আগে? আমি আমার টোটাল গান আছে হচ্ছে এই যে এই লিস্টটা করা হয়েছে এই করোনায়, আমার শুরু করা গান আছে 165টা। আচ্ছা, মোটামুটি রিলিজ, যেগুলি কিছু হয়তো এখন আনরিলিজ আছে, এর মধ্যে এই 106টা বাদে আরও কিছু গান আছে, ওগুলি পেপার্স ওয়ার্ক হলে আই ক্যান ডু। আর কিছু গান আছে যেগুলি হয়তো করিনি, সেগুলি অন্যদের কাছে দেয়া, অন্য কিছু রেকর্ড লেবেলের কাছে, তো সেক্ষেত্রে ওরা যদি এই বাণিজ্যিক সত্ত্বে কপিরাইটটা করে তখন অটোমেটিক্যালি আমার যেই মেধা সত্ত্ব সেটা কপিরাইট কিন্তু হয়ে যায়। হ্যাঁ, কারণ দুটো এখন আমাদের কপিরাইট সার্টিফিকেটটা খুব সুন্দর যেটা করেছে নতুন কপিরাইট অফিস, এই সুযোগটা থ্যাংকস দিতে চাই, এরকম অন্য জায়গায় আছে কি না আমি জানি না। দুটো পোর্শন আছে সার্টিফিকেটে, একটা হচ্ছে প্রণেতা মানে যিনি কম্পোজার এবং লিরিসিস্ট যিনি গানটা করেছেন, আরেকটা হচ্ছে সত্য মানে যদি বাণিজ্যিক সত্য বলি, সেটা যদি প্রণেতারা নিজেরা হতে চান হতে পারবেন, আর যদি সেটা চুক্তিভিত্তিকভাবে অন্য কাউকে দেওয়া হয় চুক্তিভিত্তিক তিনি হতে পারবেন। তো এই আর কি, তো 106টা হয়েছে, হোপফুলি বাকিগুলো এবছরের মধ্যে আমার যেগুলি আছে বাকি করে ফেলতে পারবো। সেরকম পারিশ্রমিকের ক্ষেত্রে মানে আমার আমার ক্ষেত্রে মানে কেন আনছি মানে এই মানে কয়েকটা শোতে আমি এটা নিয়ে কথা বলেছি যে আই রিয়েলি ওয়ান্ট আর্টিস্ট টু গেট ইনটু ইট, মানে এই জিনিসগুলো করে ফেলা উচিত। আমি বরাবর আমি আবার একটু অন্য পথের পথিক ছিলাম, বরাবর আমি গান সংগ্রহর কাজটা বেশি করতাম, বরাবর এখনো করি। সংগ্রহ বলতে মানে সংগ্রহ বলতে হচ্ছে আমাদের বাংলাদেশের যে বিলুপ্ত প্রায় গানগুলো আছে, আমি একটা টেলিভিশন চ্যানেলে দীর্ঘদিন একটা প্রোগ্রাম রান করেছি ভবন নদীর কূলে, যেখানে আমি একদম প্রান্তিক অঞ্চলের মানুষ আর্টিস্টদেরকে নিয়ে আসতাম, তারা গাইতো, তাদের গানগুলোকে প্রমোট করার চেষ্টা করতাম। সো এই গানগুলো বাঁচানোর কাজে আমি আসলে বেশি সময় দিই। যেমন আমি খুব রিসেন্টলি আমি গত সপ্তাহেই প্রায় 35-40টার মতো গান পেলাম। আচ্ছা, একদমই অপ্রচলিত গান। কোন অঞ্চলের হবে? যশোর, সাতক্ষীরা অঞ্চলের, খুলনা অঞ্চলের আছে, সিলেট, সুনামগঞ্জ, দিরাই ওদিকের গান আছে, মানসিং, এই দুটো অঞ্চলের গান এসছে আমার কাছে, প্রায় 35-40টা গান হবে। তো এই কাজটা আমি আমি নিজেও লিখি শুরু করি, আমার আমার নিজে করা কিছু গান আছে, প্রায় গোটা 20 গান আছে যেগুলো রিলিজ করা হয়নি, রিলিজড গান আছে 10-15 মতো তো হবে। তোমার লেখা শুরু? আমার লেখা শুরু। আমিও একটু চেষ্টা করি লেখা লিখতে শুরু করতে, ও তো সবসময় নিজের কাজই করে, নিজে লেখা শুরু করে গায়। আমি আসলে আমি তো একটু চেষ্টা করি সুফি এবং ফোক স্টাইলে গায়, স্টাইলটা আপহোল্ড করতে, তো ওগুলো এখন ওইটা গাওয়ার সাথে সাথে ওগুলো একটু সংরক্ষণের কাজটাও বেশি মনোযোগ দিচ্ছে। সংরক্ষণ বলতে কিভাবে অ্যাকচুয়ালি করা হচ্ছে? অসংখ্য গান আছে যেগুলো আসলে বহুল চর্চিত না, তো একটা স্টাইল হোক বা একটা কম্পোজিশন হোক, চর্চার অভাবে কিন্তু সেটা হারায়, এবং সোশিও কালচারাল যে সিস্টেম আমাদের, অসংখ্য লোকগীতির শিল্পী কিন্তু অন্য প্রফেশনে সুইচ করতে বাধ্য হন, চাহিদার তাড়নায় সবকিছু মিলে, হয়তো সে স্বভাব কবি কিন্তু যেতে হয়েছে। তো সেই বিলুপ্ত যেন না হয় সেই জন্য গানগুলোকে প্রিজার্ভ করা, গানগুলোর সঠিক সুর, একটা অ্যাটলিস্ট একটা মানে কাছাকাছি একটা কিছুকে যদি সংগ্রহ করা যায়, কথাগুলো ক্রস চেক করে, মানে বাণীটা ক্রস চেক করে, সুরটা একটু কাছাকাছি একটা জায়গায় ফরমেশনে রেখে নিজে গাওয়া বা অন্য কাউকে দিয়ে গাওয়ানো যে পারফেক্ট শুট করবে যার ভয়েসটা, এই কাজগুলো করছে এখন বেশি। আচ্ছা আচ্ছা, দ্যাট ইজ অ্যাকচুয়ালি কমেন্ডেবল। আপনি এগুলো রিলিজের পথে কি আছে? রিলিজের, হ্যাঁ রিলিজের চিন্তা ভাবনা আছে। এর মধ্যে একটা জিনিস অ্যাড করতে চাই আমি, আমরা মাঝখানে একটা ইভেন্ট করেছিলাম বছর
এক বছর তো করোনাই খেয়ে ফেললো, সো দেড় বছর আগে হবে। আমাদের খুব কাছের একজন বড় আপু রুবানা আপু, তার বাসায় একটা ইভেন্ট করেছিলাম, কোনো একটা অ্যাম্বাসির ফার্স্ট সেক্রেটারি যে উনি চলে যাচ্ছিলেন সে উদ্দেশ্যে গিয়েছিলাম, তো ওখানে ফরচুনেটলি আমাদের দেখা হয়েছিল ডাচ অ্যাম্বাসির একজন বড় কর্মকর্তার সঙ্গে। আমরা যখন ফোক গাচ্ছিলাম তখন তিনি জিজ্ঞেস করলেন যে কী করছে আমরা, কোন স্টাইল এটা। আমরা যখন যখন তিনি শুনলেন যে আমরা ফোক প্র্যাকটিস করছি, খুব খুশি হলেন, এবং উনি একটা স্টোরি বললেন যে ডাচদের যে ফোকলোর, মানে যে লোকজ সংস্কৃতি, সেটা কিন্তু বিলুপ্ত পৃথিবীর অনেক জায়গাতেই কিন্তু, হ্যাঁ তাই, কারণ তারা সমৃদ্ধি এবং মানে নিজেদের সমৃদ্ধ করতে অর্থনৈতিক হোক বা ওই কি বলে কলোনিয়ালাইজ করার ব্যাপার স্যাপার সব কিছু মিলে এত ব্যস্ত ছিল, ওরা ওদের ফোক কালচারটাকে না ধরে রাখতে পারে না এক্স্যাক্টলি, এবং সেটা কিন্তু যারা প্র্যাকটিসটা করতো তারা ওগুলো ছেড়ে দিয়ে অন্যান্য পেশা চলে গেছেন, কেউ কেউ পৃথিবী ছেড়ে চলে গেছেন, মৃত্যুবরণ করেছেন, সো সব কিছু মিলে ওদের ফোক কালচারটা কিন্তু আচ্ছা ভ্যানিশড। সো তারপর থেকে কিন্তু আমরা কি ওই দিকে যাচ্ছি না, আমাদের কিন্তু এখনো না, বোধহয় না এখনো না, রাইট। সো তারপর থেকে আসলে তার আগেও আমি কাজ করতাম, অনেক বছর ধরেই কাজ করেছি, কিন্তু তারপর এই দেড় বছর আগের ওই ইনসিডেন্টের পরে আমি আমার কমপ্লিট কনসেন্ট্রেশন কিন্তু ওই দিকেই আছে, যে আমি যদি অন্তত আমার জীবদ্দশায় 200-300-500-1000 গান যদি কালেক্ট করে যেতে পারি, তাহলে ওই 1000টা ওই 1000 সন্তান কিন্তু গীতিকবিদের বাঁচলো। হ্যাঁ, তো এটা নিয়ে আরো কিছুদিন থাকবে, আরো কিছুদিন এটা এক্স্যাক্টলি এটা অ্যাক্সেসিবল অ্যাকচুয়ালি করছেন কিভাবে এটা এখনো, মানে আমি যদি শুনতে চাই সেরকম গানগুলো ইউটিউব বা কিভাবে করছেন? রিলিজ যখন হবে তখন সব জায়গায় পাওয়া যাবে, তখন এক্স্যাক্টলি পাওয়া যাবে। ওকে ওকে, দ্যাট ইজ নাইস। আমরা জয়ভের কাছে একটু আসবো একটা গানের জন্য। আচ্ছা, আমি একটা গান করি, এটা এটাও নতুন গান, খুব রিসেন্টলি করেছি, এটা আমার খুব পছন্দের একজন গীতিকবি, যার আমরা যাদের গান শুনে বড় হয়েছে, হি ইজ ওয়ান অফ দ্যাম, অংশু ভাই, নিয়াজ আহমেদ অংশুর লেখা একটা গান করেছি, এবং গানটা খুবই এই সময়ের গান, উটপাখি গানটা। না বোধগুলো এখানে চুপ চাপ থাকে, গল্পটা সেকেলে বলে মন্দ লোকে, বোধগুলো এখানে চুপ চাপ থাকে, গল্পটা সেকেলে বলে মন্দ লোকে, ইতিহাস তারা দেয় নিজেই নিজেকে, উট পাখি জয়ী হোক অন্ধের চোখে, উট পাখি জয়ী হোক অন্ধের চোখে, চোখে অন্ধের চোখে অন্ধের চোখে অন্ধের চোখে। চমৎকার, চমৎকার সুর, বাহ, খুবই চমৎকার সুর। এটা কোথায় পাওয়া যাচ্ছে? রিলিজ হয়েছে? এটা রিলিজ হবে এই যে হোপফুলি এই মাসে, মানে জানুয়ারিতে শেষ, হোপফুলি ফেব্রুয়ারিতে রিলিজ হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ফেব্রুয়ারি বলতেই তো অনেক ফেস্টিভ্যাল চলে আসে। হ্যাঁ, যদিও হচ্ছে না, কি কি মাথায় মাথায় কি কি আছে করা করার মতন? রাজভাই, ফেব্রুয়ারি আছে সামনে, মার্চ আছে, যে কোনো অকেশনে আমার আমার মাথায় প্রথম প্রথম যে জিনিসটা আসে সেটা ইভেন্ট। হ্যাঁ, সো আমি আমার সঙ্গে স্টেজের সম্পর্ক হচ্ছে আজকে 20 বছর, রাইট? সো যে কোনো অকেশনে স্টেজ ছাড়া আমি ভাবতে পারি না। সো এই ভ্যালেন্টাইন ডেতে এখন পর্যন্ত দুটো ইভেন্টের কথা চলছে, আচ্ছা, যদি পারমিশন হয়, যাই না হবে কিনা, আর এর বাইরে আমরা আসলে অকেশনে তেমন কিছু করি না। কিন্তু যেটা হচ্ছে, এই
গত বছর তো আসলে অনেক গান জমে আছে, এই অকেশন হোপফুলি আমার বেশ কিছু গান প্রকাশ পাবে। আমি যেহেতু সিঙ্গার সং রাইটার হিসেবে কাজ করি অন্যদেরকে নিয়েও, একটা গান আসবে মোটামুটি আমি নিশ্চিত, সেটা হচ্ছে আমি বিশ্বদার সাথে আবার অনেকদিন পর কাজ করলাম, এটা দাদার সাথে আমার ফিফথ কাজ, মারুফ হাসানের লেখায় বিকল পাখির গান, এটা আজব রেকর্ডস থেকেই আসবে, এটা আসছে মোটামুটি নিশ্চিত। এর বাইরে আমার একটা গান করা ছিল মাহতিম সাকিবের জন্য করা, এটাও মারুফের লেখা, কমাদারি, সেটাও আসবে। আর আমার একটা গান তো আসবে যেটা বললাম, এর বাইরে রেহানের জন্য একটা গান করছি, সেটাও যদি শেষ করতে পারি আসবে, এটা সুজন ভাইয়ের লেখা, রূপকথা প্রোডাকশনস থেকে আসার কথা, এই তো। আর আরেকটা কাজও আসতে পারে, আমি যাই না এই এলটাপুকে এই জনসম্মুখে বলি, এলটাপু ভয়েস দেওয়ার কথা, আমার এলটাপুকে ডুয়েট করছি, সো ও ভয়েস না দিলে তো আর গান রিলিজ হচ্ছে না, রেকর্ড থেকে গেল। হ্যাঁ, সো এটা একটা মোটামুটি যারা ওর ফ্যান্স আছে বা আমাদের গান যারা শোনে, গান কোথায় গান কোথায় প্রশ্ন থাকে, তো গান রেডি, এলটাপু যদি ভয়েস দেয় ঠিক সময় মতো তাহলে ভ্যালেন্টাইন যেতে আসবে। দ্যাট ইজ গ্রেট। একটা জিনিস অ্যাকচুয়ালি সত্যি ভালো লাগছে যে গত এক বছরে কিন্তু মানে অনলাইনে যে অনেক গান বেরোচ্ছে, অনেক ধরনের গান বের হয়েছে, এই জিনিসটা অ্যাকচুয়ালি ভালো লাগছে যে গান আসলে থেমে নেই, এই বিষয়টা আসলেই মানে মিউজিশিয়ানদের যেটা বললাম আমরা ব্লেসড এই জিনিসটা থেকে, অনেক গান অনেক রকম বেরোচ্ছে। একটা জিনিস আমার মাথায় সবসময় ঘোরে যে আমরা কি আসলে এই মানে আমাদের মানে অনেকেই কিন্তু আমরা আছি যে আমাদের আমরা আমাদের দেশের মিউজিক ইন্ডাস্ট্রি বলতে চাই না, হ্যাঁ ইটস এ মিউজিক সিন, হ্যাঁ তো এই এই জায়গাটা থেকে আমরা কি এই করোনার জন্য কি অনেক বেশি পিছিয়ে গেলাম নাকি অ্যাকচুয়ালি কি অবস্থায় যে সুযোগ সুবিধা এবং যেই ইম্পর্টেন্সটা দরকার সেটা না দিয়ে সেটাকে ইন্ডাস্ট্রি বলা তো আসলে কোনো মানে না। কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিটাই এমন, অন্য সমস্ত দেশের ইন্ডাস্ট্রি একরকম, আমাদের ইন্ডাস্ট্রিটা একরকম। মানে এখানে কি আপনার মানে মুখে হাসি দেখে মনে হচ্ছে আপনি বিষয়টা পজিটিভলি দেখছেন? ডেফিনেটলি পজিটিভলি দেখছি। কিরকম পজিটিভিটি? আমি পজিটিভলি দেখি। আচ্ছা, মানে জিনিসটা পজিটিভ নাও, পজিটিভলি দেখার চেষ্টা করছেন? না, চেষ্টা করছি, আমরা পজিটিভিটি কেন করি সেটা বলি। হ্যাঁ, যে না পজিটিভ হিসেবে অবশ্যই দেখতে হবে, অবিয়াসলি মানে আমাদেরকে হোয়াট উই হ্যাভ বিন থ্রু, আই গেস ইউ হ্যাভ অলসো সিন অল দোজ স্টাফস, যে ও একবার বলছিল যে একটা যে অপমানজনক এগ্রিমেন্টগুলো সাইন করে আমাদেরকে সোফার অ্যালবাম বের করতে হয়েছে, এরপরে উই আর সিঙ্গিং, আমরা গান গাচ্ছি বানাচ্ছি, আরও নতুন নতুন মানুষ আসছে গানে, পুরনো মানুষ গান করছে এখনো, হোয়াট এলস ডু ইউ এক্সপেক্ট ম্যান? আমরা দুইজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট, বড়াই করে বলছি না, দুজন গ্রাজুয়েশন করে আমরা জবে না গিয়ে আমরা গান করছি, কখনো কোনো জব ইন্টারভিউ আমরা দুজন কেউ দেইনি আজকের দিন পর্যন্ত, তো এটা পজিটিভ ব্যাপার না? অবশ্যই অবশ্যই। এবং আমরা আমরা জেদের ব্যাপার, এক্স্যাক্টলি, আমরা যারা মিউজিক করছি এই এই ইন্ডাস্ট্রিতে তারা গন্ডারের চেয়েও শক্ত দেখতে চাও। ধরো এখন যেটা বললাম, এখন ডিজিটালাইজেশনের যুগ, শক্ত ডিজিটাল হবে, সেক্ষেত্রে আমরা যে জায়গায় পিছিয়েছিলাম যেটা বললাম 4-5 বছর ধরে স্ট্রিমিং সাইজ অ্যান্ড আদার স্টাফ আমাদের যতদূর এগোনো উচিত ছিল পারি নাই, সেক্ষেত্রে তো এই করোনার এই সময়টা যেহেতু সবাইকে ডিজিটালি আসলে সব কিছু অ্যাভেল করতে হয়েছে, সেক্ষেত্রে আমার মনে হয়েছে এটা একটা এক ধরনের এগিয়ে দিয়েছে, যে জিনিসটা আরও 3 বছর লাগতো সেটা হয়তো গত 1 বছরে এগিয়েছে, এই যে এই অভ্যাসটা একটা অভ্যস্ততার বিষয় আছে কিন্তু, তো সেই ক্ষেত্রে আমাদের ভিজুয়াল প্ল্যাটফর্মগুলি বেশ ভালো এক ধরনের একটা গ্রাউন্ড তৈরি হয়েছে কিন্তু ওটিটি জায়গা যদি বলি, তো সেটা হয়তো আমাদের অডিও স্ট্রিমিং সাইটসগুলির ক্ষেত্রে অতটা পজিটিভলি আমরা না পেলেও আশা করতে পারি আস্তে আস্তে সেটার একটা ভাইব থাকবে, কারণ এন্ড অফ দি ডে এখন কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড অডিও মানে কিন্তু সেই স্পটিফাই, আইটিউনস, অ্যামাজন, মানে মানে স্ট্রিমিং সাইটস মানে, এবং আমাদের এখানে একটা যে ভুল ধারণা আছে ইউটিউব, ইউটিউব নট অডিও স্ট্রিমিং সাইটস, হ্যাঁ তো ওটা একটা অপশন হতে পারে, একটা ডিসপ্লে, একটা ডিসপ্লে, হ্যাঁ মানে ওটা হয়তো হয়তো যে যখন প্রমোশন ফুল অ্যালবামে বা একটা একটা মিউজিক ভিডিও হয়তো টিজার আসে বা সিঙ্গেলস আগে আসে, দ্যাটস ফাইন, ইউটিউব একটা মাধ্যম কিন্তু সেটা কিন্তু আসলে অডিও ইন্ডাস্ট্রির মূল জায়গা না, সেক্ষেত্রে স্ট্রিমিং সাইজ বাংলাদেশের গুলি যদি না দাঁড়ায় সেক্ষেত্রে তো আসলে সার্ভাইভ করা কঠিন হবে এখন, কিন্তু আমাদের কিন্তু পসিবিলিটিস
অনেক, কারণ আমি যদি বলি বাংলা ভাষা পৃথিবীর সপ্তম সবচেয়ে বেশি মানুষের ভাষা, নাম্বার ধরো যদি ওই ইংলিশ স্প্যানিশ ফ্রেঞ্চ হিন্দি চাইনিজ মানে ম্যান্ডারিন এগুলির পর কিন্তু 6 বা 7 নাম্বার মোস্ট স্পিকিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাংলা। 40 কোটির উপরে মানুষ সারা পৃথিবীতে বাংলায় কথা বলে, তার মানে তারা বাংলায় গান শুনে। সো দ্য মার্কেট ইজ দেয়ার, এবং এটা শুধুমাত্র বাংলাদেশ না বা পশ্চিমবঙ্গ না, আমাদের যে এনআরবি সেটা কিন্তু আমাদের একটা বিশাল মার্কেট। সো সেই পসিবিলিটিসটা আছে, আমরা হয়তো এখনও প্রপারলি সেটাকে গ্র্যাব করতে পারি নাই, কিন্তু উই আর অন দ্য ওয়ে। সো হোপফুলি আমি সেটা আশা করতে চাই, আমি যদি প্রপারলি সেটা পারি, স্ট্রিমিং সাইটসটাই আসলে অডিওকে প্রপারলি নিয়ে যাবে একটা একটা জায়গায়। অবশ্যই করোনা কিন্তু আমাদেরকে এই যে বিভিন্ন নেটফ্লিক্স বলি বা জি ফাইভ বলি বা এই এই প্ল্যাটফর্মগুলোতে মানুষ সাবস্ক্রাইব করছে, এটা কিন্তু একটা প্র্যাকটিস আসলে, যে আমি যে কোনো এন্টারটেইনমেন্ট নিচ্ছি টাকা দিয়ে, নট ইউটিউবের মতো ফ্রি নিচ্ছি না। হ্যাঁ, সো এই প্রসেসটা যদি চলমান থাকে তাহলে কিন্তু আসলে এই টাকা দিয়ে গান শোনার যে ব্যাপারটা, হ্যাঁ মানে কেউ সাবস্ক্রাইব করে যখন গান শুনছে ইন ওয়ান সেন্স সে টাকাই দিচ্ছে, হ্যাঁ যত বাল্ক অ্যামাউন্টের জিনিস সে গ্রহণ করুক একটা সার্টেন স্মলার অ্যামাউন্ট অফ মানি দিয়ে, কিন্তু সব কিছু মিলে আসলে অ্যামাউন্টটাও বড় হয়ে যাচ্ছে। সো এই প্র্যাকটিসটা খুব জরুরি। আমরা দুজন কিন্তু অনেক বছর ধরেই সবসময় প্রত্যেকটা ইভেন্ট হোক, স্টেজ পারফরমেন্স হোক বা কোনো টিভি রেডিও শো হোক, আমরা কিন্তু বলি যে কিনে গান শুনবেন এবং প্রপারলি মানে লিগ্যাল ওয়েতে। যেমন আমি বলি ধরো ইউটিউবের ক্ষেত্রেও এই প্র্যাকটিসটা কিন্তু গত কয়েক বছর হয়েছে। যেমন এই যে কপিরাইটের কথা বলি, প্রপার লাইসেন্সিংয়ের কথা বলি, সেটা হলে কিন্তু ইউটিউব বা যেখানেই শুনুক না কেন আপনি ফ্রি শোনেন, কোনো সমস্যা নেই, ওয়াইফাই আছে, ইউটিউবে ঢুকে গান শুনুন, কোনো প্রবলেম নাই। যখন আপনি লিগ্যাল মানে মূল চ্যানেল থেকে শুনবেন সেটা যেমন লিগালি ডিস্ট্রিবিউটেড হবে, ঠিক একইভাবে আমরা যদি অ্যাজ অ্যান আর্টিস্ট অর অ্যাজ অ্যা রেকর্ড লেবেল প্রপার লাইসেন্সিং করতে পারি, তখন আর কিন্তু আমি ওই যিনি শুনছেন তাকে আসলে এত হ্যাপা দেওয়া যাবে না। সে সার্চ করে জয়শের সার্চ দিয়ে যে গানটা পাবে সেটা সে শুনবে, ওটা আমার চ্যানেল নাকি ওর চ্যানেল নাকি তার চ্যানেল, এত কিছু দেখার তার সময় নেই। তাই এই সিস্টেমটা যখন আমরা প্রপারলি ঠিক করতে পারবো তখন অটোমেটিক্যালি আমার গান যদি কেউ শোনে সেটার যেই রেভিনিউ সেই শেয়ারিংটা আমি বা আমার যেই প্রতিষ্ঠান এটার দায়িত্বে আছে পেয়ে গেলেই তো হলো। এই প্র্যাকটিসটাও কিন্তু হচ্ছে বা এই কালচারটাও মোটামুটি তৈরি হয়েছে। সো উই আর অন দ্য রাইট ওয়ে, আমরা তো একটু হয়তো পিছিয়ে থাকি। এখানে আমার মনে হয় ইনভেস্টমেন্টের বিশাল একটা জায়গা আছে, মানে ইউ হ্যাভ আজব রেকর্ডস, এটাকে যদি একটা স্ট্রিমিং অ্যাপ তৈরি করতে হয় আজব রেকর্ডসের, আপনার ইউ উইল নিড আ হিউজ ইনভেস্টমেন্ট, রাইট? মানে না এখানে আসলে কিন্তু ধরো যে প্রত্যেকটা লেভেল বা এরকম আলাদা আলাদা করে স্ট্রিমিং সাইটস তো দরকার নাই, উই নিড আ কমন স্ট্রিমিং সাইটস যেখানে সবার গান থাকবে, এবং সেটা কিন্তু আছে বাংলাদেশে অলরেডি আছে। সেটা আমাদের অপারেটর বেস যেমন আছে, একটা আমাদের কি বলে অপ্রাপ্তি ছিল যে স্ট্রিমিং সাইটসগুলো সব এক একটা অপারেটরের, হ্যাঁ ধরো আমি যেটা এই অপারেটর ইউজ করি অন্য অপারেটরের অ্যাপ আমি ইউজ করতে পারছি না, সেটার বাইরে গিয়েও কিন্তু এখন অপারেটর বেস ছাড়াও ইন্ডিপেন্ডেন্ট অ্যাপ আছে যেটা খালি তুমি সাবস্ক্রিপশন ফি দিয়ে, যেমনটা আমরা এই যে বললো নেটফ্লিক্স বা স্পটিফাই অ্যামাজন যেভাবে শোনে বা আইটিউনস যেভাবে শুনতে হয় ঠিক সেইভাবেই ওই অ্যাপগুলি যদি কেউ সাবস্ক্রাইব করে নেয় তাহলে সে মানে এটা কিন্তু বাংলাদেশের সব গান আগের এখনকার এবং নতুন সব গান মাসে 40-50 টাকা সাবস্ক্রিপশন ফি দিয়ে শুনতে পাচ্ছেন। তোমার মোবাইলে কোনো জায়গা যাচ্ছে ধরো 20 MB মতো অ্যাপের যে জায়গাটা, একটা গান 320 MBPS যদি আমি নামাতে চাই সেটা কিন্তু 8-12 MB হবে একটা গান, কিন্তু আমি লাখ গানের লাইব্রেরি পাচ্ছি একটা 20-30 MB অ্যাপ ডাউনলোড করে। সো সব কিছু মিলিয়ে দ্য অপশনস আর দেয়ার, যেটা আজ থেকে 5-7 বছর আগে আমরা মানে বলতাম যে আমাদের অপশনসগুলোই ক্রিয়েট হয় নাই, যেটার জন্য আমরা কাজ করছি গত 2012-13 থেকে। এখন কিন্তু আমরা এভরিথিং ইজ দেয়ার, এখন শুধু এই প্র্যাকটিসটা করা, এবং শ্রোতাদেরকেও বলবো এটা আপনাদেরকে কিন্তু অ্যাকচুয়ালি আমরা মনে হয় নেই আমাদের, কিন্তু এই প্র্যাকটিসটা খুব ইম্পর্টেন্ট। ওয়ার্ল্ড ওয়াইড যে আর্টিস্টদের যে ব্যাপারটা, তাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন হোক বা তাদের লাইফস্টাইল হোক, সেটার সঙ্গে কম্পেয়ার করলে আমরা আমাদের শিল্পীদেরকে দুস্থ কেন বলা হয়? কারণ আমাদের আমাদের প্রোডাক্ট সেল করার পরে যে রেভিনিউটা জেনারেট হয় ওটা আমরা পাই না, রাইট? আমাদের খুব বেশি সিরিয়াস, বাট আমরা অ্যাকচুয়ালি সময় খুবই মানে খুবই কম আমাদের, উই হ্যাভ টু এন্ড দ্য শো হিয়ার। সো আপনাদেরকে এইখানেই থামিয়ে দিয়ে আমি ধন্যবাদ দিচ্ছি, একটা গান দিয়ে আমরা শোটা শেষ করতে চাই।
তোমার কোটা আমি দিয়ে গেছি এটা এইবার অ্যাকচুয়ালি হ্যাঁ আচ্ছা আমি আমি একটা আনরিলিজড গান শুনাতে চাই তোমাকে আমার এই লকডাউনের মধ্যেই করা গানটা আমি কিন্তু বলতে চাই যে আজ মানে এই সিরিয়াস কথাগুলো শুনে কিন্তু আমি অ্যাকচুয়ালি আই এম ফিলিং ভেরি পজিটিভ থ্যাঙ্কস টু বোথ অফ ইউ সবই তো আছে আগেরই মতন শুধু তুমি আর আমি দুজনার নেই তো দুজন সবই তো আছে আগেরই মতন শুধু তুমি আর আমি দুজনার নেই তো দুজন বিষাদের কোন সুরে পুড়ে গেছি মন পুড়ে স্মৃতিগুলো উড়ছে শুধু কারণ সবই তো আছে আগেরই মতন শুধু তুমি আর আমি দুজনার নেই তো দুজন Thank you. Thank you. Thank you.